নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের একটি নতুন ভিডিও উপহার দিতে চলেছি। শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেনে চলে এলাম দক্ষিণ চব্বিশ পরগনার বহুরা স্টেশনে। সেখান থেকে ট্রেকারে চলে এলাম একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে তিন বছর ধরে 90টি গরুর দৌড় প্রতিযোগিতা হয়। এখানে এসে দুর্দান্ত অভিজ্ঞতা হলো, যা আমি স্বপ্নেও ভাবিনি। দুরন্ত এই প্রতিযোগিতা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পরিবেশন করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন দেবাশিস ট্রাভেল ভিডিও। আমার নাম আব্দুর রব সর্দার, এই অনুষ্ঠানের মেন ভূমিকা যিনি আছে, সায়েন্সা সর্দারের সঙ্গে আছে। এই খেলাটার নামটা বলুন। এই খেলাটা হচ্ছে মহিছাড়া প্রতিযোগী। এটা হানারবাটি সোনালী শঙ্কর পরিচালনা এবং বাংলার গ্রামবাসীবৃন্দ পরিচালনায় অনুষ্ঠানে দিচ্ছি। বিগত আমরা তিন বছর ধরে দিচ্ছি এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দেওয়ার একমাত্র উপকার হয় যে গরু ছোটাছুটি করে, পায়ের দাগে জমি উর্বর হয়, ধান চাষের পক্ষে সুবিধাও হয়। এটা কত বছর ধরে চলছে? এটা তিন বছর দিচ্ছি আমরা। আচ্ছা, আর এখানে কি আপনাদের এই পুরো গ্রাম জুড়েই হয়? শুধু গ্রাম জুড়ে নয়, এখান থেকে চার থেকে পাঁচটা থানার গরু এখানে আসে। আজ থেকে 90খানা গরু বর্তমানে এখানে এসছে। এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে? হ্যাঁ, যে কেউ অংশগ্রহণ করতে পারে, বিনা এন্ট্রি, এর কোনো এন্ট্রি নেই। আর পুরস্কার কিরকম রেখেছেন? পুরস্কার রেখেছি, প্রথম পুরস্কার ক এবং খ বিভাগে, দুটো বিভাগ চলছে। ক বিভাগে রেখেছি 4,000, 3,000, 2,000, 1,000, ফের খ বিভাগেও রেখেছি 4,000, 3,000, 2,000, 1,000। সান্ত্বনা তো পুরস্কার আছে, 8টা ডাবর আছে।